আপনি এখানে কি করে এলেন? মা শরীর খারাপ লাগছে? হ্যাঁ আচ্ছা, আমি কি দেখতে শুনতে খারাপ? আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি, মুখটা নিচের দিকে করে রয়েছে, নয়তো এরকম করছি। হ্যাঁ, কিন্তু মহাপ্রভু চমকে উঠলেন, আমি যেমন চিন্তিত মহাপ্রভু চমকে উঠলেন। কাকে দেখে? ওই যে বলেছিল না, চন্দ্রশেখরকে পাঠিয়ে দিয়েছিল যে অদ্বৈত আচার্যকে বলবে ঘাটে যেন একটা নৌকা নিয়ে আমার জন্য অপেক্ষা করে। তা মহাপ্রভু চমকে উঠলেন, এসছি বৃন্দাবনে, এখানে অদ্বৈত আচার্য নৌকা নিয়ে কি করছে? তাই জন্য চমকে উঠলেন। তুমি তো অদ্বৈত আচার্য, থেথা কেন আইলা? আমি বৃন্দাবনে আছি কেমন জানিলা? অদ্বৈত আচার্য আর কোনো ভণিতা না করে বললে, প্রভু কোথায় দেখছো তুমি বৃন্দাবন, কোথায় পাচ্ছ তুমি যমুনা? যাকে তুমি যমুনা বলে ডাকছো, যার জল তোমার হাতে, সে যমুনা না, তাকে দেখো সে গঙ্গা। আর যে মাটিতে তুমি দাঁড়িয়ে আছো, এটা শান্তিপুরের মাটি, এপার পেরোলি শান্তিপুর। মহাপ্রভু ভাবের ঘরটি কেটে গেল, সত্যি তো তিনি দাঁড়িয়ে আছেন গঙ্গা মুখে, আর তাকে দেখেন এত চেনা জায়গা শান্তিপুর, তাহলে এতক্ষণ আমি কোথায় ছিলাম? তাকে সে নিতাই স্যারের দিকে, দাদা মিথ্যে কথা বললে আমাকে, আমাকে আমি একজন সন্ন্যাসী, তুমি আমাকে ঘুরিয়ে নিয়ে এলে, যাচ্ছিলাম বৃন্দাবন, তুমি ফিরিয়ে নিয়ে এলে শান্তিপুর, বললেন যমুনায় স্নান করার কথা, এখন দেখি গঙ্গা। ভালো করলে তো? নিতাই স্যার বলে, ভালো অবশ্যই করেছি ভাই, ভালো তোর আমি চাই, এত তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলি, পেয়েছিস কৃষ্ণ? না পাই, কি করে পাবি? তোর জন্য যে আর একজন কাঁদছে শান্তিপুরে বসে বসে, তাকে নবদ্বীপ থেকে নিয়ে এসেছি শান্তিপুরের মাটিতে, সে হলো মা। মাকে দুঃখ দিয়ে কৃষ্ণ পাওয়া যায় না রে, মায়ের চোখে জল ফেলি ভগবান খুশি হয় না, আগে মায়ের কাছে চল, মায়ের মুখে হাসি ফোটা, মা আনন্দ পেলে অচিরাতে কৃষ্ণ পাবি। দাদা দাদা, তুমি আমার ভুল ভেঙে দিলে, ঠিক বলেছ, মাকে দুঃখ দিয়ে কৃষ্ণ পাওয়া যায় না, মাকে দুঃখ দিয়ে ভগবান পাওয়া যায় না, চল চল আমাকে মায়ের কাছে নিয়ে চল। বলে চল, ওই মায়ের জন্য এত ছলা কলা, ওই মায়ের জন্য এত সত্য মিথ্যা, তোকে মায়ের কাছে নিয়ে যাই। শান্তিপুরের মাঠেতে যখন পা দিল, চারিদিক থেকে কলরব হয়ে উঠল, কত লোক এসছে কাতারে কাতারে গৌরকে একবার দেখবে বলে, আমাদের প্রাণ গৌর, সন্ন্যাসিনী তাকে দেখতে কেমন হয়েছে, কেউ বলছে নিমায় এসছে, কেউ বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য এসছে, কেউ বলছে গোড়া এসছে, কেউ বলছে বিশ্বম্ভর, যার যেমন ভাব। শচীমা এসে নিমায় নিমায় বলে ডাকলেন, মহাপ্রভু নিজের মাথাটি মায়ের চরণে ঠেকিয়ে প্রণাম করলেন, মা দুঃখ পেয়েছ না, খুব কষ্ট পেয়েছ, বেশ বেশ, তুমি যদি চাও না মা, আমি আমার এই সন্ন্যাস ধর্মকে আবার ত্যাগ করব, আমি আবার এই দণ্ড মণ্ডল ডোর কৌপে সব গঙ্গার জলে ভাসিয়ে চেপে ধরেছেন হাতটা মুখের মধ্যে। মা শোননি, কুপুত্র যদ্যপি হয় কু মাতা কখনো নয়, তুই সন্ন্যাস নিয়েছিস, যে চোদ্দ পুরুষ তোর গোলকগামী হবে, আমি মা হয়ে বলবো সেই চোদ্দ পুরুষ নরকগামী হোক, তুই ঠিক করেছিস, কিন্তু বাবা একবার বলে যেতে পারলি না, আমি কি তোকে বাধা দিতাম? আর এই কয়েকদিন হয়ে গেল তুই কিছুই খাস না, আর একটু প্রসাদ পা, ওই মদন গোপালের ভোগ লেগেছে, প্রথম দিনের জন্য রান্না করেছিল সীতা ঠাকুরানী অদ্বৈত আচার্যের স্ত্রী, মদন গোপালের ভোগ হয়েছে, আয় প্রসাদ পা। মহাপ্রভু বলছে আমায় একা খাওয়াবে? আমি যেমন উপবাসী, আমার সঙ্গে সঙ্গে তার একজন উপবাসী, তিনি হলেন আমার নিতাই চাল বড় দাদা, তাকে খাওয়াবে না? বলে তার জন্য ডান দিকের কোলটা ফাঁকা রেখেছি, বড় ছেলে ডান দিকে বসুক, ছোট ছেলে বাঁ দিকে বসুক, মায়ের দুই করে দুই ছেলে, ডান দিকের কোলে নিতাই চাঁদ, বাঁ দিকের কোলে মহাপ্রভু, মায়ের কোলে অপূর্ব মিলন, নবদ্বীপবাসী গুনগুন করে গাইছে, মায়ের কোলে বসল ছেলে চৈতন্য নিতাই, হরি হরি বল, মায়ের কোলে বসল চৈতন্য নিতাই, ওই শান্তিপুরে মায়ের দশ দিন হয়ে গেল মায়ের কাছে, যেতে পারলেন না মহাপ্রভু, মায়ের কাছে থাকলেন, মায়ের হাতে খেলেন, মায়ের মা কত আদর করলেন, যেই দশ দিন হয়ে গেল মহাপ্রভু এবার বলছে, মা এবার ছেড়ে দাও,
এবার আমি আসি, চলে যাবি বাবা? কোথায় যাবি? মা, আমার বড় ইচ্ছা, আমি আমার বৃন্দাবন ধাম দর্শন করবো মা। সচিমা বলে, বাবা বৃন্দাবন তুই পরে গেলেও যেতে পারবি, বয়স হয়েছে তো, আর কটা দিনই বা বাঁচব, একটু কাছে কাছে থাক। আমার ইচ্ছা তুই বৃন্দাবন না গিয়ে তুই আগে নীলাচলে যা, পুরীতে যা, ওই তারুব্রহ্ম জগন্নাথকে দেখলে তোর মনে হবে তিনি সাক্ষাৎ কৃষ্ণ, এটা আমার আদেশ। আমি চলে গেলে তুই বৃন্দাবনে যাস, কিন্তু আগে তুই নীলাচলে যা, কাছাকাছি থাকলে তবু খবরটা পাবো নিমাই আমার কেমন আছে। বেশ, তোমার যখন এই আদেশ, আমি মাথায় তুলে নিলাম। মহাপ্রভু নিজের মাথাটি মায়ের চরণে ঠেকিয়ে দিয়ে বলছে, মা এবার তাহলে আসি। দাও মা বিদায়, মা গো দাও মা বিদায়, ও মা এই শান্তিপুর পরিহরি যাব নীলা চলো পুরি, শান্তিপুর পরিহরি যাব নীলা চলো পুরি, এবার ধরি মা গো মা তোমারি পায়, ধরি মা গো মা তোমারি পায়, এবার কহি মা তোমার চরণ ধরে, কহি মা তোমার চরণ ধরে, তুমি তব পুত্র যেন মরে, কহি মা তোমার চরণ ধরে, মা তব পুত্র যেন মরে, শুধু এ জন্মে নয় জন্মান্তরে, হরি হরি ও কখনো নৌকা পথে রাস্তাই ছিল না, রাস্তা তৈরি করে জঙ্গল কেটে কেটে রাস্তা তৈরি করে করে যেতে হতো। মহাপ্রভু একা যাচ্ছেন বলে না, আগে আগে পথ দেখি নিয়ে চলেছে প্রভু নিতাই চান, আর কিছু ভক্তরা পিছু নিল, মানে সঙ্গ নিল। কারা চলেছে? চৈতন্য চরিতামৃত গ্রন্থে তাদের নাম লিখল, দু একজনের নাম পাওয়া গেল। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ, চলে পণ্ডিত লীলার কথা বলেন গৌর হরি, গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি, এবার গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি, গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি, বলে অপরূপ লীলা যা, অপরূপ লীলা যা, অপরূপ লীলা যা, অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেমে সূত্র ধর, অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেমে সূত্র ধর, মুক্ত প্রেম করুণার হরি হরি ও, মুক্ত প্রেম করুণার, কৃষ্ণ প্রেমে সূত্র ধর, মুক্ত প্রেম করুণার, কৃষ্ণ প্রেমে, অপরূপ লীলা যার, গোপাল প্রকট লীলার কথা বলে গৌর হরি, ওই গোপাল প্রকট লীলার কথা বলে গৌর হরি, এবার গোপাল প্রকট লীলার কথা বলে গৌর হরি, গোপাল প্রকট লীলার কথা বলে গৌর হরি হরি ও, হরি হরি ও, হরি হরি ও। মহাপ্রভু নীলাচলে যেতে যেতে একটু বাঁদিকে বেঁকে গেল, কোন জায়গা থেকে বাঁকটা নিলেন? রেমুনা, রেমুনা থেকে বাঁদিকে বেঁকে গেল। কোন গ্রামে গেল? যেই গ্রামে এসে পৌঁছলো গ্রামের নাম হচ্ছে রেমুনা গ্রাম। বালেশ্বর থেকে বেঁকে গেল, আমার ভুল হলো বলতে, বালেশ্বর থেকে বেঁকে গিয়ে রেমুনা গ্রামে এসে দাঁড়ালো। যেই রেমুনা গ্রামে এসেছে, মহাপ্রভু শুনতে পেলেন গোপীনাথের মন্দির, ছুটতে ছুটতে চললো উর্ধ্বশ্বাস, আর গোপীনাথের মন্দিরে গিয়ে দরজাটা খুলেছিল, অনুভব করলো দরজাটা খুলেছিল, গোপীনাথকে দেখা যাচ্ছে।
একবারে ছুটতে ছুটতে গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম, মানে শুয়ে পড়ে প্রণাম করলো মহাপ্রভু। যেই শুয়ে পড়ে প্রণাম করেছে, গোপীনাথের মাথায় ছিল চূড়া, পাথরের বিগ্রহ চলে গেছে, চূড়াটা খুলে এত ভক্ত প্রণাম করল, কারো মাথায় পড়ল না। যার চূড়া তার মাথাতেই খুলে পড়ল, মহাপ্রভুর মাথাতেই পড়ল। যার জন্য কবিরাজ গোস্বামী পাদ লিখলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে, চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন, বহু নিত্য গীতি কইলা লইয়া ভক্তগণ, বহু নিত্য গীত কইলা লইয়া ভক্তগণ। মানে এত আনন্দ হয়েছে একসঙ্গে যে কতক্ষণ কীর্তন করছে তার কোনো ঠিক নাই। মহাপ্রভু কীর্তন করতে 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 নৃত্য করতে করতে এমন সময় হঠাৎ বসলেন, বিশ্রাম নিলেন, কীর্তনে বিশ্রাম দিয়ে বসলেন। এখানে একটা শিক্ষামূলক কথা বলে রাখি, কীর্তনের বিশ্রাম আমরা কি বলি, কীর্তন যখন এই যে হয়ে যাবে তখন আমরা কি বলবো, যে কীর্তন শেষ হয়ে গেল বলি না? কিন্তু দেখবেন শেষ কথাটা খুব খারাপ, জানো, যার জন্য সাংসারিক ক্ষেত্রে আমরা ব্যবহার করি না। শেষ কথাটি বলি, যখন চাল শেষ হয়ে যায় কি বলি, চাল বারন্ত, হাতের শাখাটা যখন ভেঙে যায় কি বলি, বেড়ে গেছে, ভেঙে গেছে কিন্তু বলি না, তার বেলা টনটনে জ্ঞান আছে। আর যখন যখন কীর্তন হয়ে গেল আমরা শেষ হয়ে গেল, মানে তাহলে এখানে কি বলবো, বারন্ত বলবো, বলে না, এখানে বলতে হবে যে বিশ্রাম হয়ে গেল। আজকের মতো কীর্তন বিশ্রাম হলো, আবার আগামীকাল শুরু হবে, বা এবছরের মতো বিশ্রাম হলো, আগামী কাল বছর আবার শুরু হবে। মনে রাখবে কীর্তন কখনো শেষ হয় না, নাম কখনো শেষ হয় না। হয়তো আনুষ্ঠানিকভাবে আমাদের হরিসভায় বন্ধ হয়েছে, কিন্তু কারো না কারো বাড়িতে দেখুন, গ্রামের মধ্যে পাড়ার মধ্যে খোঁজ নিন, হয় সকালবেলা নয়, দুপুরে নয়, সন্ধ্যায় নয়, রাত্রিতে হাতে তালি দিয়ে কেউ না কেউ গাইতে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। নাম কখনো শেষ হয় না, নাম বিশ্রাম হয়। তা মহাপ্রভু বিশ্রাম দিয়ে বসলেন, বসে ভক্তদের বলছে, ভক্তগণ প্রভু গোপীনাথকে দেখছো? হ্যাঁ প্রভু। জানো এই গোপীনাথকে কে তৈরি করেছিল? ত্রেতাযুগে ভগবান শ্রী রামচন্দ্র কবে তৈরি করেছিল? যখন বনবাসে ছিলেন, চিত্রকূট পর্বতে এসে মা সেতী সীতাদেবীকে বৃন্দাবনের কথা বলেন, মা সীতাদেবী তখন কৃষ্ণ দেখার আকাঙ্ক্ষা করেন, তখন শ্রী রামচন্দ্র একে দেখিয়েছিলেন, কিসে আঁকলেন, রং তুলি দিয়ে নয়, প্রভুর হাতে ছিল ধনুক আর পিঠে ছিল তীর, তীরের ফলা দিয়ে পাথরের মধ্যে খোদাই করে করে এই বিগ্রহ তৈরি করেছিল। পরবর্তী সময় পুরীর যিনি রাজা লাঙ্গুলি নরসিংহদেব, তিনি ওই ঠাকুরকে চিত্রকূট পর্বতে দেখলেন রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পাচ্ছে, তিনি আনছিলেন নীলাচলে নিয়ে যাবে বলে, পুরীতে মন্দির করবে বলে। তখন গোপীনাথের আদেশ হয় যে আমি তোমার সঙ্গে পুরীতে যেতে চাই না, আমি এই রেমুনাতে গোপীনাথ হয়ে প্রতিষ্ঠা পেতে চাই, তুমি আমায় গোপীনাথ হিসেবে প্রতিষ্ঠা করো। সেই থেকে সেই ঠাকুর এই রেমুনাতে প্রতিষ্ঠা, আর আমার পরম গুরুদেব মাধবেন্দ্রপুরী তার জন্য এই গোপীনাথ করেছিলেন ক্ষীরচুরি, যার জন্য নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। কথাগুলি ভালো লাগছে তো? কথার মধ্যে মন আছে তো? আচ্ছা আপনারা মাথা নাচছেন কেন, আমি আপনাদের বলছি একবার, মহাপ্রভু বলছে, এই যে ভক্তরা সব ঘিরে বসেছে না, মহাপ্রভু বলছে ভক্তদের, ভক্ত কথার মধ্যে মন আছে? হ্যাঁ প্রভু। কথা ভালো লাগছে প্রভু? মনে হয় শুনে আসবে, এটা আরো শুনে শুনবে তাহলে। আর একটু বলি, এই যে ঠাকুর, এই যে ঠাকুর রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পাচ্ছিল, এইরকম আর এক ঠাকুর ওই বৃন্দাবনে ছিলেন, মাটির নিচে চাপা, গুনে গুনে সাত হাত মাটির নিচে, কত হাত মা? সাত হাত। সেই গোপালকে প্রকট করলেন, সেই গোপালকে উদ্ধার করলেন এই মাধবেন্দ্রপুরী। সেই লীলার কথা তোমাদের ব্যক্ত করি, এই মহাপুরুষ সন্ন্যাস নিয়ে যখন প্রথম রেমুনা এলেন, এই লীলার কথা তখন ব্যক্ত করলেন, যে ভক্ত এই গোপালকে প্রকট করলো তার বাড়ি হচ্ছে শ্রীহট্ট। মানে এখনকার দিনে ভাগ হয়ে গেছে দেশটা, বাংলাদেশ, জেলার নাম হচ্ছে সিলেট, গ্রামের নাম হচ্ছে তাহিরপুর নামক গ্রাম, সেই গ্রামে বাস করত ওই ভক্ত, নাম তার মাধবেন্দ্রপুরী, 60 বছরের বৃদ্ধ, 60 বছর কেটে গেছে সংসারে, অতুল ঐশ্বর্য, টাকা পয়সা সোনা দানা গয়নাকাটির কিছুই অভাব নাই, কিন্তু অভাব মনে জেগেছে, আমি সাধু হব, আমার তো কৃপা পাওয়া হলো না, আমার তো গোবিন্দ পাওয়া হলো না। এই যখনই মনে মনে ইচ্ছা, তখন কি হলো, সাধু হতে গেলে কি দরকার,
শুধু পোশাক পরলে সাধু হওয়া যায় না, সাধু হতে গেলে সাধু সঙ্গ করতে হয়। যেখানে সাধুরা ভজন সাধন করে তাদের চরণে গিয়ে ধরে ধরে বলে, এইবার মনে করো করুণা, এবার করো করুণা বৈষ্ণব গোসাই, এইবার মনে করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই, এইবার মনে করো করুণা, এবার করো করুণা বৈষ্ণব গোসাই, এইবার মনে কৃপা করো, চলে যাচ্ছে আর 10 মিনিট বসুন, হয়ে যাবে আর 10 মিনিট, আসুন জুতোটা খুলে আসুন, তবু একজনকে ধরেছি, যাই হোক। এবার শুনুন না, এই এতক্ষণ ধরে রান্না করলাম, দেখুন যদি খাওয়াতে না পারে তাহলে ভালো লাগবে? আমার তো মনটা দুঃখ হবে না, ব্যথা পাবো। আমার বিনীত অনুরোধ, আর যতক্ষণ আছি দয়া করে কেউ উঠবেন না, আগামীকাল সময়টা ভালো পেয়েছি। আগামীকাল আমার সময় ছিল রাত্রি 8টা, তার পরিবর্তে সন্ধ্যা 6টায় কীর্তন শুরু হবে, অধিবাসটা কীর্তনের পরে হবে, কেমন? তখন আমরা আরো আনন্দ করতে পারবো, আমি আশা রাখি আরো অনেক লোক সমাগম হবে। বেশ, কি বলছিলাম যেন, সাধুদের কৃপা হয়ে গেল, সাধুদের কৃপায় সেও সাধু হলো। বেশ, সাধুর কাজ কি? সাধুর কাজ হলো গল্প করা নয়, সংসার করা নয়, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমানো নয়, সাধুর কাজ তীর্থে তীর্থে ঘুরে ঘুরে তীর্থ পর্যটন, ভগবত চিন্তা, এ সাধু তাই। অযাচক বৃত্তিধারী, কারো কাছে যেতে সেতে কিছু চায় না, কিছু খায় না, আপনি দিলেও কিছু খাবে না, এইরকম সাধু তীর্থে তীর্থে ঘুরে ঘুরে পর্যটন করে আর খুঁজে বেড়ায় তার প্রাণের মানুষটিকে। এইরকম ঘুরতে ঘুরতে একদিন এসেছে বৃন্দাবন ধাম, পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। বৃন্দাবন যারা যারা গেছে, বৃন্দাবনে একটি বড় পাহাড় আছে, পাহাড়টির নাম কি কি পাহাড়? গিরি গোবর্ধন পাহাড়। সেই পাহাড়টি ভগবান শ্রীকৃষ্ণ চাগিয়েছিলেন কোন আঙুলে? বাহাতে করে আঙুলে। কতদিন? 7 দিন। কি করে 7 দিন? বলে এই 7 দিন গোবিন্দের কিছু খাওয়া হয় না, শুধু একভাবে চাগিয়ে ধরিয়েছিলেন, যার জন্য মা দশরা 7 দিনের খাবার একদিনে খাইয়েছিল গোবিন্দকে। 27টে গুণ করুন, 7 দিয়ে 8কে গুণ করুন, 56 ভোগ আজও খায় ওই পুরীতে। তা এই পাহাড়টা চাগিয়েছিল কেন, এর তো কিছু কারণ আছে, বলে আছে, ছোট্ট করে বলে, আগে বৃন্দাবনে ইন্দ্রদেবের পূজা হতো। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের বলছেন, দেখো তোমরা ইন্দ্রের পূজা করো কেন, তোমরা গিরি গোবর্ধনের পূজা করো, যেই গিরি গোবর্ধন সেই হচ্ছে সাক্ষাৎ নারায়ণ, তোমরা গোবর্ধনের পূজা করো। ব্রজবাসীরা মেনে নিল, কারণ কৃষ্ণের মতো বীর তো বৃন্দাবনে আর নাই, কোন ছোট বয়সে পিতনাকে বধ করেছে, হ্যাঁ অকাশুর বকাশুরকে বধ করেছে, ওর কথা মানতেই হবে। শুরু হলো গিরি গোবর্ধনের পুজো, ইন্দ্রদেব রুষ্ট হয়ে গেলেন, কি না বাচ্চা ছেলের কথা শুনে আমার পুজো বন্ধ, পাহাড়ের পুজো দেখাচ্ছি। এই বৃন্দাবনে তখন এত দুর্যোগ দিল, গোটা বৃন্দাবন ধামটাই একবারে ভাসতে আরম্ভ করলো। ভগবান তখন ইন্দ্রের মহিমা বুঝতে পেরে পাহাড়টিকে চাগিয়ে ধরল, এসো তোমরা এই পাহাড়ের নিচে এসে বসো, আমি চাগিয়ে ধরে রয়েছি, তিনি আশ্রয় দিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছিলেন এ সামান্য মানুষ নয়, দেবতত্ত্ব, ভগবানের চরণে ধরে ক্ষমা চাইল, প্রভু আমায় ক্ষমা করো। তখন ভগবান বললেন, ইন্দ্র পাপ করলে পাপে প্রায়শ্চিত্ত করতে হয়, কি করে প্রায়শ্চিত্ত করবো প্রভু?
বলে তোমার যে সুরভি নামক একটি গাই আছে, মানে গরু আছে, তার যত দুধ আছে, দুধ দিয়ে গিরি গোবর্ধন পাহাড়কে অভিষেক করাও, স্নান করাও, তাহলে অপরাধ ক্ষুণ্ণ হবে। স্নান হয়েছিল, যত দুধ আছে সেই দুধের ধারা আজও গিরি গোবর্ধন পাহাড়ে গেলে পাওয়া যায়। এখন ইউটিউবের যুগ, খুঁজে নেবেন, দেখবেন ব্রজবাসীরা বলে বলে দিচ্ছে এই সেই দুধের ধারা। পাহাড়টি যে রং তার থেকে একটি করে দুধের ধারা নেমে এসছে, সেগুলিও পাথর হয়ে গেছে। এগুলো বিশ্বাস, বিশ্বাস করলে ভক্তিতে উপরে উঠব, অবিশ্বাস করলে কিছুই না, উড়িয়েও দেওয়া যায়। যাই হোক, যার যেমন ভাব। তো সেই জলগুলিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভাবলেন এই দুধগুলি যে পড়ছে মাথা থেকে, লোকের পায়ে লাগলে তো অপরাধ হবে, আমি একটা পুকুর তৈরি করে দিই। একটা পুকুর খুঁড়ে দিল, সেই দুধগুলিকে সেখানে রাখা হলো। বৃন্দাবনে আজও সেই পুকুরটি আছে, যার নাম হয়েছে গোবিন্দকুণ্ড। এবার এইখানে আমার একটা কথা, আমি একদিন আমার গুরুদেবকে জিজ্ঞেস করছি, বাবা এই সবাই কীর্তন করে, বেশ মাথায় চূড়া টুড়া পরে, হাতে বাঁশি টাশি নেয়, কৃষ্ণ সাজে, চুল টুল রাখে, তা আমি একটু ওরকম করি না। শ্রী গুরুদেব আমাকে প্রথম দিনই বললেন, বলে শোন, ওই যে বড় বড় চুল দেখেছিস, ও হচ্ছে তোর মরবার প্রথম রাস্তা, যদি পারিস চুলটা কেটে ফেল, নাহলে লোকের চোখে পড়ে যাবি, জীবনটা ছাড়ে খাড়ে যাবে। বেশ তাই হবে, বিশ্বাস করুন, দু ঘন্টার মধ্যে কেটেছিলাম। তারপর আমি বলছে যে চূড়া মুকুট পরা যাবে না, বলে কেন, বলে ধর তুই মাথায় চূড়া পড়লে হাতে বাঁশি নিয়ে কৃষ্ণ সেজে দাঁড়ালি, কোনো ভক্তের হয়তো ভালো লেগে গেল, তোকে হয়তো এসে বললো বাবা আপনি এই দুপালা কীর্তন করে যা পাবেন আমি তা আপনাকে এক্ষুনি দিয়ে দেবো, সেই টাকাটা আপনাকে খুব ভালো লেগেছে। ওই বৃন্দাবনে কৃষ্ণ যেমন আপনাকে ঠিক সেই রকম দেখতে লাগছে। তাই বৃন্দাবনে কৃষ্ণ একটা গিরি গোবর্ধন পাহাড়কে চাগিয়েছিল, আপনাকে পাহাড় চাগাতে বলছেন, একটা আধখানা ইট দিচ্ছি, একটু এইরকম করে ধরে দাঁড়া, একটু দেখি পারবি, হ্যাঁ সে আমার হয় না, বলে হয় না যখন তাহলে কৃষ্ণ সাজতে যাস না, যখনই কৃষ্ণের কথা হবে কৃষ্ণ দেখি দেখিয়ে দিবি, যারা শুনছে তাদেরও ভক্তি হবে, তোরও ভক্তি হবে। তারপর যে আমাকে, যিনি আমাকে একটু গাইড করেন, প্রতি বছর এত বছর ধরে আপনাদের এখানে কীর্তন শুনিয়েছেন আমার শ্রদ্ধেয় কাকা শ্রীকৃষ্ণ পাল মহাশয়, তিনি আমাকে একদিন বলছে শোন গুরুদেব যা বলেছেন বলেছেন, মানে আমার কিছু কথা আছে, আমি বলুন, ওই যে ফুলাতা পাঞ্জাবি পরে কীর্তন করা যাবে না, ওই ফুলাতা পাঞ্জাবি পরে কীর্তন করলে জামাই জামাই মনে হয়, ও হবে না, তাই কী করবো, বলছে এই ফতুয়া পরে গান করতে হবে, আমি এইসব তারই বানিয়ে দেবো, এই যে দেখছেন জামাগুলো, বলে আমি যেমন করি এরকম করে বানাতে হবে, আর এরকম করবো কেন, বলে একটা পূজারী যখন দেখবি কারো বাড়ি পূজা করতে যায়, দেখবি একটা ধুতি পরে একটা ফতুয়া পরে, কীর্তনটা হচ্ছে আমাদের কাছে সেবা পূজা, এখানে যেন ঔদ্ধত্য প্রকাশ না পায়, যেন মনে হয় আমি কীর্তনের সেবা করতে এসেছি। তবে হ্যাঁ, ওড়নাটা একটু ঝকঝকে চকচকে রাখতে হবে, নইলে বাজারে টিকে থাকতে পারবে না। কেমন হয়েছে মা, পোশাকটা খারাপ হয়েছে, ভালো হয়েছে না? তা যাই হোক, মাধবেন্দ্রপুরী এসেছে বৃন্দাবনে, বসেছে সেই গাছের নিচে, সেই গাছ আজও আছে, সেই পুকুরটা আজও আছে, গোবিন্দকুণ্ড, সেই গাছের নিচে বসে একটাই চিন্তা, একটাই জ্ঞান, একটাই কথা, কি বলছে, কৃষ্ণ মুরারী গোপগিরি ধারি বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ, কৃষ্ণ মুরারী গোপগিরি ধারি বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ, রাধে রাধে দীন দয়াল যশোদা তুলা গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ, দীন দয়াল যশোদা তুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ, বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ, বনচারী মনোহারী সাধু, ও সাধু সাধু, এই চোখ বুঝে হরিনাম করছিল, কৃষ্ণ কৃষ্ণ করছিল, কানে শুনতে পেলে কে যেন সাধু সাধু বলে ডাকছে, চোখটা খুলে দেখে একটি 8 থেকে 9 বছর একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, গায়ের রংটা কুচকুচে কালো, কে এসছে বলুন তো, হ্যাঁ কৃষ্ণ এসে দাঁড়িয়েছে,
তবে কৃষ্ণ কৃষ্ণ হয়ে না, ছদ্মবেশ ধারণ করে ছোট্ট একটি বালকের রূপ ধারণ করে গায়ের রঙটা কুচকুচ করছে কালো। মাধবেন্দ্র বলি, আলে আমায় ডাকছ, হ্যাঁ তোমাকেই ডাকছি, এই যে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, তোমার কি অত ভাবো, কি চিন্তা করো, তাই না, তোমার জন্য ভান্ডে করে দুধ নিয়ে এসেছি, দুধটা খেয়ে নাও। মাধবেন্দ্রপুরি বলে, আমি তো যেতে সেতে কিছু খাই না, আমি তো অজাচক বুদ্ধি ধারি। আরে তুমি চাইবে কেন, আমি তো তোমাকে দিচ্ছি, দুধটা খাও। আমি খাবো না, হ্যাঁ এতবার বলছি খাও খাও, এখনো বলছো খাবো না। এই শোন, তোর নাম জানি না, ধাম জানি না, পরিচয় জানি না, দিলে খাবো কেন? ও আমার পরিচয় দিলে খাবে তো, ঠিক আছে নাও, আমি আমার পরিচয় দিচ্ছি। দেখুন যেমন মুখের মিষ্টি হাসি তেমনি মিষ্টি ভাষি ছেলেটি ছোট্ট ছোট্ট করে উত্তর দিল, মানে পরিচয় দিচ্ছে, নিজের পরিচয়। কি পরিচয়? বালক কহে গোপে আমি এই গ্রামেতে থাকি, বালক কহে গোপে আমি এই গ্রামেতে থাকি, ও গো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, উপবাসী থাকে না সে, আমি নিজে তার আহার যোগাই এসে, হরি হরি আমি নিজে তার আহার যোগাই এসে, আমার গ্রামে বাস করে, ও গয় আমার গ্রামে দেখে হোনা রহে উপবাসী, এই গ্রামেতেই থাকি। শুনলে তো, আমি গ্রামেরই ছেলে, গোয়ালার ছেলে আমি, হ্যাঁ এই গ্রামেতেই আমার বাড়ি। আর শোনো, আমার গ্রামে এসে যারা বাসা বাঁধে না, তারা কেউ কোনো দিন কিছু না খেয়ে থাকে না, মানে উপোস যায় না। এই না দুধ নিয়ে এসেছি, এবার খাও। আমি খাবো না, হ্যাঁ এই তো বলে পরিচয় দিলে খাবে, এই আবার বলছো খাবো না। এই শোন, দেখুন ভগবানও যেমন ভক্ত তেমন, আর দুজন দুজনকে ধরেছে, হ্যাঁ বলছে শোন, সকাল থেকে বসে রয়েছি, কেউ এক ফোঁটা জল দিল না, তুই আবার দুধ নিয়ে এলি কেন বিকেলবেলা? বলে শোনো, আমি তো বাচ্চা ছেলে, কিছুই বুঝি না, বুঝিয়ে দিলে সব বুঝতে পারি, কে তোকে বোঝালো, কে আবার বোঝালো? আমাদের গ্রামের মেয়েগুলো, ওরা আমাকে ধরলো, দেখ সকালবেলা স্নান করতে গেছিলাম গোবিন্দকুণ্ডে, এক সাধু এইভাবে বসে আছে, কিছুই খাই না, আবার বিকেলে গেছি দেখি এইভাবে বসে আছে, যা এক ঘন্টা দুধ নিয়ে গিয়ে তাকে দিয়া খাইয়া, জলে নিতে স্ত্রী লোকে আসে তোমায় দেখে গেল, জল নিতে স্ত্রী লোকে আসে তোমারই দেখে গেল, ওই জল নিতে স্ত্রী লোকে আসে তোমারই দেখে গেল, জল নিতে স্ত্রী লোকে আসে। আস্তে আস্তে, শুধু লাফালি নাচ হয় না, নাচের কিছু কিছু মুদ্রা আছে, বুঝলেন? এই ছেলেরা দেখবেন যখন এইরকম করে নৃত্য করে দেখতে ভালো লাগে, ভালো লাগে না? কিন্তু মেয়েরা যখন এরকম এরকম করে নৃত্য করে ভালো লাগে, একে বলে তাণ্ডব নৃত্য, কখনোই ভালো লাগবে না। মেয়েদের নৃত্য হচ্ছে মাধুর্যের নৃত্য, হ্যাঁ সেখানে একটা মাধুর্য প্রকাশ পাবে। চিন্তা করুন, এটা সকালবেলা জল নিয়ে গেছে, মানে স্নানও করেছে, জলও নিয়েছে কাঁকে কলসিতে, তাহলে চুলটা কীরকম অবস্থায় রয়েছে, নিশ্চয়ই বাঁধেনি, ছাড়া ছিল, রোদের তাপে যতটা পারি শুকিয়ে নেওয়া যায়, এরকম একটা ভাব। জলে নিতে স্ত্রী লোকে আসে আমি খাবো না। আরে আরে, এই বললে তো যে কারণটা বললে সব খাবো, এখন খাবে না কেন? বলে শোন, আমার প্রশ্ন হচ্ছে ওই মেয়েগুলো আর কাউকে কোনো না একবার ফকির হলো? বললে এইবার শোন একটা কথা, এই বৃন্দাবনে সবার বাড়িতে গাই বাছুর আছে, কিন্তু আমার বাড়িতে একটু বেশি আছে, যার জন্য সময়ে গেলেও দুধ পাওয়া যায়, অসময়ে গেলেও দুধ পাওয়া যায়। গোবিন্দের বাড়িতে কত গরু আছে? কত? 9 লক্ষ, 9 লক্ষ গরু, সরাসরি তো বলতে পারছে না, যার জন্য ইশারায় বলছে, অনেক গরু আছে, সময় গেলেও দুধ পাওয়া যায়, অসময় গেলেও পাওয়া যায়, অসময় গেছে তাই পেয়ে গেছে, নয় খাও। আমি খাবো। ও এবার বুঝলাম তোমার জেদ, ঠিক আছে, তোমার বয়স হয়েছে, তুমি সাধু, তোমার যদি জেদ থাকতে পারো আমারও জেদ আছে, তাই রইল দুধের ভাণ্ড, আগে খাবে এসে কথা বলবো। এই বলে পিছন দিকে ফুরে দে ছুট, মাধবেন্দু বই ডাকছে, এই ছোড়া, দাঁড়া দাঁড়া, আর দাঁড়া, ওই মুখটা পিছন দিকে করে বলছে, দুধটা খেয়ে নিও, পরে এসে কথা বলবো।
মাধবেন্দ্র মুড়ি বলে তোর ভাণ্ড কে নেবে? মেজে ধুয়ে রেখে দিও, পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও। কিন্তু যত দূর ছুটলো না তত দূর দেখতে পেলে, তারপর কোথায় যেন হাওয়ার মধ্যে মিশিয়ে গেল, আর ছেলেটিকে দেখতে পাচ্ছেন। এবার সাধু তো মনের মধ্যে দয়া আছে, মনে মনে ভাবছে কি করে দুধটা ফেলে দিল, অত করে ছেলেটা আমাকে যাচ্ছিল, আহ কি সুন্দর দেখতে, যেমন মিষ্টি হাসি তেমনি মুখে মিষ্টি হাসি, না 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 দুধটা ফেলা উচিত না। ওর সামনে খাওয়া না করলাম বটে, কিন্তু এত করে ভালোবেসে দিয়ে গেল, না খেয়ে পারি কি করে, ঠিক আছে। ও যখন অত করে বলছে খাই, সাধু তো প্রসাদ ছাড়া পায় না, তুলসী স্পর্শ করালো ওই দুধের মধ্যে, বীজমন্ত্র জপ করলো, নইলে ভোগ হবে না, আর কৃষ্ণের ভোগ না হলে নিজে খেতে পারবে না। এইবার কৃষ্ণের উদ্দেশ্যে ধরলো, ন প্রভু যেদিন জোটে না কিছুই দিতে পারি না, আজই কোথেকে একটি কালো মতো ছেলে এসছে, এসে এক ভাণ্ড দুধ কি যেতে সেদিন দিয়ে গেল গো, না আগে তুমি খাও, তোমার প্রসাদ হলে আমি পাবো, তোমার চিন্তা নাই, আমি মুখটা ফিরিয়ে নিয়েছি, না তুমি খাও, আমি দেখছি না কি অনুভব, কৃষ্ণ খাচ্ছে মুখটা ঘুরিয়ে রয়েছে, একটা অনুভব আছে স্মরণে, কতক্ষণ খেতে লাগে নামিয়ে রাখলো, গোবিন্দকুণ্ড থেকে জল নিয়ে এসে ওই স্মরণে মুখটা ধুইয়ে দিল, বসন দিয়ে মুখটা মুছিয়ে দিল, অর্থাৎ আচমন হয়ে গেল। এবার দুধের পাত্রটা হাতে নিয়েছে, তাকে প্রণাম করছে, কেন প্রসাদ হয়ে গেছে তো, প্রসাদকে বন্দনা না করে প্রণাম না করে পাবে না, প্রণাম করল, আহা কত সুন্দর ছেলেটা দেখতে, কত সুন্দর দুধের পাত্রটা, না দুধটা খেয়ে নি, যেই এক চামচ দিয়েছে অন্তরটা কেঁপে উঠেছে, আহা দুধ এত সুন্দর হয়, এত সুস্বাদু, বহু দুধ যে জীবনে খেয়েছি, এমন দুধ তো কোনোদিন খাই না, না না আরেকটু পাই দেখি, আহ যত পাচ্ছি তত যেন আনন্দ বাড়ছে, ভক্তিটা মেশানো আছে তো কৃষ্ণের হাতের পরশ, আহ মনে মনে ভাবছে ছেলেটি আসুক, ওর নিশ্চয়ই দুধের মধ্যে কিছু একটা মিশিয়েছি, ওকে এলেই ধরবো, ও আসুক, ও তো বলে গেছে ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিয়ে এসে নিয়ে যাবো, যতক্ষণ না আসে ততক্ষণ আমি এখানে অপেক্ষা করবো। পুরো দুধটা পেয়ে নিল, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিল, রেখে দিয়ে কি করলো মা, আমরা ঘরে শুয়ে পড়তাম, সাধু কিন্তু শুলো না, সাধুর একটাই কাজ একটাই চিন্তা, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন করুণা, তুমি আমায় করুণা
ঘুম এসে গেল। কিছুক্ষণের জন্য ঘুমিয়েও পড়ল হরি নাম করতে করতে। যেই ঘুমে এসেছে স্বপ্ন, আর স্বপ্নের মধ্যে ছেলেটি এসে দাঁড়িয়েছে, এবার নাম ধরে ডাকছে, মাধবেন্দ্র। কি কি ডাকে নাম ধরে? আমার নাম তো কেউ জানে না বৃন্দাবনে। মাধবেন্দ্র কে চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে। ঘুমের চোখ তো কাঁচা ঘুম, তাড়াতাড়ি করে চোখটা মুছলো। ও সেই ছোড়া আবার স্বপ্নের মধ্যে। আরে আরে অত করে ডাকলাম, একবার ফিরে তাকালি না? ওই দেখ তোর ভাণ্ড মেজে ধুয়ে রেখে দিয়েছি, কত করে ডাকলাম একবার। আরে তোর কাছে খুব জানতে ইচ্ছা করে, ওই দুধের মধ্যে কিছু মিশিয়েছিলি নাকি? বহু দুধ জীবনে খেয়েছি, এমন দুধ কোনোদিন খাই না। কিছু মিশিয়েছিস মাধবেন্দ্র? এখনো চিনতে পারলে না? আরে কেন চিনবো না, অত কথা বললাম, দুধ খাওয়ালি পিছন ফিরে চলে গেলি। বেশ এবার দেখো তোমাকে চিনতে পারো কিনা, দেখো তো মনে 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 চিনতে পারো কিনা। কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছি আসল রূপ। আছাড় খেয়ে পড়লো প্রভুর চরণে, প্রভু এত দয়া এত করুণা, সামান্য বিষয় বিষয়টা বুঝি জীব নরকের কি? আমার জন্য তুমি কিনা দুধ বয়ে নিয়ে এলে, একটু তোমার নাম করি কি না করি? প্রভু আমাকে কৃপা। মাধবেন্দ্র কৃপা তোমাকে কি করব, রাতের অন্ধকারে ছুটে এলাম একটা কথা বলবার জন্য। বলো প্রভু কি তোমার কথা? যদি বলি তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় প্রকট করো, তুমি আমায় প্রকট করো, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় প্রকট করো। বারবার বলছি উদ্ধার করো, প্রকট করো, উদ্ধার করো, প্রকট করো। প্রভু বিষয় বিষ্ঠা ভোজী জীব নরকের কি? আমরা সংসারে মানুষ যখন বিপদে পড়ি, যখন তিতাব জ্বালা যন্ত্রণায় ছটফট করি, তখন তোমার মতো প্রভুকে ডেকে বলি প্রভু আমায় উদ্ধার করো। আজকে সেই প্রভু তুমি আমার মতো জীবকে বলছ উদ্ধার করো, প্রকট করো। কি হয়েছে তোমার, কি দুঃখ তোমার, কি ব্যথা তোমার? মাধবেন্দ্র বলবো আমার কি দুঃখ, আমি কোথায় রয়েছি? এই বৃন্দাবন সাত হাত মাটির নিচে। প্রভু তোমার এমন অবস্থা কি করে হলো? তাহলে বলি শোনো, আমার নাতি তার নাম বজ্রনাভ, সাতটি বিগ্রহ বৃন্দাবনে প্রতিষ্ঠা করেছিল, তার মধ্যে আমি একজন। আমার মন্দির ছিল গোবর্ধনের চূড়ায়। বৃন্দাবনে যেদিন বিধর্মীদের অত্যাচার এলো, সেদিন আমার সেবকরা প্রাণ ভয়ে প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেল, আর আমার সুরক্ষার জন্য আমাকে মাটির নিচে চাপা ফেলে দিল। কিন্তু জানো মাধবেন্দ্র, ওই মাটির নিচে পোকামাকড় আমায় কামড়ে কামড়ে শেষ করে দিচ্ছে, আমি আর পারি না। আমি পথ দিয়েছিলাম এই বৃন্দাবনে, কবে তুমি আসবে? এ কাজ অন্য কারোর দ্বারা হবে না, এ কাজ তোমার দ্বারাই সম্ভব। কিন্তু প্রভু আমি কি পারবো? আমি নিজের কাজে নিজে ভালো করে করতে পারি না, বৃন্দাবনে কঠিন মাটি কি করে খুলবো? শোনো, মাটি তোমায় খুলতে হবে না, মাটি যারা খুলবে তারা ব্রজবাসী। তুমি শুধু একবার কথাটা তাদের জানাবে, তাদের ব্রজবাস তো এমনি এমনি হয়নি, হৃদয়ে সরলতা ভক্তি তার জন্যই তাদের বৃন্দাবনে বাস হয়েছে, তারা তোমাকে মাটি খুলে দেবে। কিন্তু মাটি খোলার পর যখন সাত হাত করবে, যখন আমাকে আমি তো এইভাবে দাঁড়িয়ে আছি, যখন আমার বাঁ হাতটা দেখতে পাবে এইরকম, তখন তুমি আমাকে মাটি থেকে বের করবে, এটা আমার ইচ্ছা করে মাটিতে বসাবে। ওই ওই গোবর্ধনের চূড়ায় আমার যে মন্দির ছিল, ওই মন্দিরের ভেতরে আমাকে নিয়ে যাবে, একটা পাথরের সিংহাসন আছে ওর মধ্যে আমাকে বসাবে, আর গায়ে যে কাদাগুলো লেগে আছে কাদাগুলো ধুয়ে দেবে, পঞ্চামৃত দিয়ে স্নান করাবে, এক ভক্ত একটি কাপড় দেবে, কাপড়টি পরাবে, চরণে তুলসী দেবে, আর বহুদিন কিছু খাই না, একটু পেট ভরে খেতে দেবে। আমি আর কিছু চাই না প্রভু। এই তোমার ইচ্ছা? হ্যাঁ এই আমার ইচ্ছা, বাকি পরের কথা পরে বলবো, আমি তাহলে আসি, সময় নাই, এবার আমাকে উদ্ধার কর। প্রভু দাঁড়া, এত বড় বৃন্দাবন এত বড় জায়গা কোথায় খুঁজবো? কত মাটি, কোন মাটির নিচে তোমাকে খুঁজবো? ও জায়গাটা দেখিয়ে দিতে হবে, হাত ধরো দেখো, ভগবান হাত বাড়িয়েছে, ভক্ত হাত ধরেছে, স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলে সেই জায়গায়, বলে এই যে পাঁচিলে ঘেরা কুঞ্জ, এর মধ্যে খুঁজেই বা পাবে কি করে, জঙ্গলে তো ভর্তি। আগে তাদেরকে বলবে জঙ্গল কেটে পরিষ্কার করতে, একটা উঁচু টিলা দেখতে পাবে ওর মধ্যেই আমি আছি, সাত হাত খুললে, বাকি পরের কথা পরে বলে দিয়েছি, আমি আসি। স্বপ্ন শেষ, চারিদিকে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে,
তাড়াতাড়ি করে জব ধ্যান স্মরণ আন্নিক যা ছিল সব সারলো, একটু ফাঁকা হতেই ছুটলো গ্রামের দিকে। ব্রজবাসীদের ডাকলো, তোমাদের গ্রামে গোপাল আছে, গোপালকে মাটি থেকে বের করতে হবে। কাতারে কাতারে লোক, হাজারে হাজারে লোক ছুটে এলো, বলে কোথায় আছে গোপাল, চলুন। যার যা যন্ত্র, কেউ কুড়ুল, কেউ কোদাল, কেউ কাঠারি, হ্যাঁ যার যা ছিল নিয়ে চলে এলো। মাধবেন্দ্রপুরি দেখিয়ে দিল সব সময় দেখানো জায়গা, ওই যে সেই কুঞ্জ। আগে জঙ্গল কেটে পরিষ্কার কর, তারপর বলতে পারবো। জঙ্গল কাটা হয়ে গেল, বলে কিছু দেখা যাচ্ছে, বলে কোথাও কিছু নাই, কিন্তু একটা উঁচু টিলা দেখা যাচ্ছে, ছোট্ট একটা পাহাড়ের মতো। বলে ওইটাই খোঁজো, ওইটাই কুঞ্জ, ওর মধ্যেই গোপাল আছে। বলে তাহলে মাটি খুলবে কারা? লোক তো চাই, পারবি মাটি খুলতে? পারবি না? কি পারবি? এই শরীর নিয়ে হয়? হ্যাঁ, এখন কীর্তনে কিন্তু খুব ভালো খাওয়া দাওয়া জানেন, যেখানেই যায় খুব ভালো খাওয়া দাওয়া। যখন আমরা সকালে এসেছি, হ্যাঁ আপনারা তো পেয়েছে শাকের তরকারি, হ্যাঁ ডাল, আলু সেদ্ধ, চাটনি, আবার কি চাস। কিন্তু এই যে এত খাচ্ছি, খেয়েই বা হচ্ছে এটা কি? বলছে মাটি খুলতে পারবো না। তাহলে মাটি খুলবে কারা? চৈতন্য চরিতামৃতে কবি রাজগোস্বামী পাড়ে গিয়ে দিলেন, বলে মাটি খোলা লোক আমি বলে দিচ্ছি, কারা খুলবে? এরকম রোগা রোগা লোক নয়, মহা মহা বলিষ্ঠ লোক, একত্র করিয়া পুরি গোসাই, একত্র করিয়া মহা মহা বলিষ্ঠ লোক, একত্র করিয়া পুরি গোসাই, একত্র করিয়া। এই কোদালটা হাতে না, এই দাঁড়া এইখানে খুলতে আরম্ভ কর। একটা মোটা সোটা লোক এগিয়ে এলো, বলে আমি খুলবো, এইবার খুলছি। এই দুই, এই তিন, চার, পাঁচ, ছয়, সাত, যেই হয়ে গেল বাঁপটা দেখা গেছে। বলে এইবার আমাকে ছেড়ে দাও, আর তোমাদের কাজ না। গোপালকে তুলে নিল কোলের মধ্যে। আ বাবা যখন ছেলেকে ফিরে পায় যেমন আদর করে, এই মাধবেন্দ্র ফিরে গোপালকে কদর আদর করল। কি বলেছিল গোপাল? পাহাড়ের উপরে বসাতে। এবার মাধবেন্দ্র পুরি পুরি পর্বত বনে গেলা গোসাই, পর্বত বনে গেলা গোসাই, গোপাল লইয়া গেল হরি হরি ও, গোপাল বসাইল পাথর সিংহাসনে, গোপাল বসাইল। আস্তে আস্তে একটা গন্ডগোল হচ্ছে না, বুঝতে পারছিস না কি গন্ডগোল হলো? মা গোপালকে যতবার বসাতে যাচ্ছে গোপাল বসছে না, পিছন থেকে হেলে পড়ছে, আবার বসাচ্ছে আবার হেলে যাচ্ছে। এ বারবার হেলে পড়ছে কেন? বেদির নিচে কিছু পড়লো পাথর চত্বর? ভাই দেখতে একবার, কিছু পড়েনি তো কি করে বলবো? তাহলে গোপাল বসছে না কেন? বলে আপনি অনুভব করুন গোপাল, আপনার আপনি ভাবুন গোপাল বসছে না কেন। মাধবেন্দ্র করে চিন্তা করছে, তাই তো গোপালকে বসাচ্ছি, গোপাল বসছে না, অথচ বলেছিল পাথরের সিংহাসনে বসাতে। কি করা যায়, কি করা যায়, কি ও বুঝতে পেরেছি। গোপাল বসাতে গেলে দুদিকে কি চাই বলুন? বালিশ, তাই না? দুটো না পারি আমাদের একটা তো দিতে পারি, পিছন দিকে ঠেক না। বালিশ কোথায় বা পাই? ওই তো বড় একটা পাথর দেখা যাচ্ছে, ওই পাথরটা এনে গোপালের পিঠে ঠেকিয়ে দেব, ওইটি হবে বালিশ। যেমনি বলা তেমনি কাজ। ওই বড় পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, এইবার গোপাল দাঁড়ায় রহিল হরি হরি বল। পাথরটা দিতেই দেখলো গোপাল দাঁড়িয়ে গেছে, সেই পাথর আজও আছে। এই ঠাকুর আজ বৃন্দাবনে নাই, সে ঠাকুর চলে গেছে রাজস্থানে নাথুর দ্বারা, নাম হয়েছে শ্রীনাথজি, কালের প্রবর্তন। যাই হোক, ঠাকুর দাঁড়ালো। এবার গোপালের গায়ে কি লেগে রয়েছে মা? হ্যাঁ কাদা মাথা, তুলতে গেলে কি লাগবে? জল লাগবে। মাধবেন্দ্র করে অনুভব করলো, এক লোককে বারবার দিয়ে এক কাজ করানো যাবে না। বাবারা এই সময় গোপালকে তুললো মাটি খুলে, এদের বলা যাবে না, মা এদের বলি, মা আপনি একটু জল এনে দিন, গোপালের গায়ের কাদাগুলো ধুয়ে দিই। মায়েরা বলে আমরা এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আমরা এনে দিচ্ছি জল। একশোখানা নতুন ঘট জোগাড় হলো, মায়েরা চললো জল আনতে। দেখবেন মায়েরা যখন জল আনতে যায় একটু সেজে গুজে যায়, যায় না? আমি একটু সেজে নিই নাকি?
নাকি এইভাবে থাকবে সে জেনে। নবশত ঘট নবশত ঘট জলরাজ কইল উপনীত, 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 নবশত ঘট জলরাজ কইল উপনীত। হয়েছে শাড়ি পরাটা হয়েছে? এত তাড়াতাড়ি আপনারা পারবেন না পড়তে, দেখুন আঁচল ঠিক আছে। নবশত ঘট আজ কইল নৃত্য করি যাই হোক, আনন্দ করতে করতে জল এনে দিলাম। এই যখন জল আনলো তাড়াতাড়ি করে গোপনের গায়ের কাদাগুলো ধুইয়ে দিল, পঞ্চামৃত দিল। পঞ্চামৃত মানে পাঁচটি জিনিস একসঙ্গে মেশালি পঞ্চামৃত, কি কি? দুধ দই ঘি মধু চিনি মেশানো হলো, গোপনের মাথায় ঢেলে দিল, ভালো করে মোছানো হলো গা, একটা বস্ত্র জুটে গেল, কাপড়টা পরিয়ে দিল মাধবেন্দ্রপুর, চরণে তুলসী দিল। এবার কি বললো? বহুদিন গোপাল খাইনি, গোপালকে খেতে দিতে হবে। মাধবেন্দ্রপুরী মায়েদের বলছো, মা এই যে ঘরে কিছু নাই, একটু এনে দিন গোপালের জন্য। কে বলছে? বাবা, যখন আপনি তাড়াহুড়ো করে সকালে ডাকলেন রুটি ছিল, রুটি আন বলে, হ্যাঁ রুটি আনো, গোপাল তাই খাবে। কেউ রুটি, কেউ লুচি, কেউ ক্ষীর, কেউ ছানা, কেউ সন্দেশ, যার ঘরে যা ছিল, কত নানাবিধ মিষ্টি এসে গেল। হ্যাঁ, সরভাজা লাড্ডু, কালাকাঁদ, কাঁচাগোল্লা, গুড়ের রসগোল্লা, পান্তুয়া, মিহিদানা, সীতাভোগ, কেশিদাসের রসগোল্লা, শক্তি। ওই জন্যই তো 450 সুগার, ওই অত মিষ্টির নাম মনে রেখেছি। বাপ রে বাপ, যাই হোক কতবিধ মিষ্টি জোগাড় হলো। আমার মনে হচ্ছে আসতে তোকে দিয়ে কিছু কাজ করাতে হবে, তুই এত ছটফট করছিস। বাপ রে বাপ, আচ্ছা তুই অন্য রান্না করতে পারবি? হ্যাঁ, ও পারবে না বলছি, কিন্তু এরকম 22 জন লোক চলে এলো, তাদের মনের জোর আছে বলে আমরা অন্ন রান্না করবো। 22 জন লোক মিলে অন্ন রান্না করলো,
শুধু অন্ন না, অন্নই তো কত রকম, সাদা অন্ন, খেচরান্ন, পুষ্পান্ন, যুগলান্ন। এই যেমন বলছি যুগলান্ন বা খেচরান্ন, এটা কি আস্তে, এটা একটা ভালো ভাষা মাত্র। ওই চালে ডালে আপনারা যেটা করেন কি করেন, আপনি এমন একটা নাম বললেন, এই নামটি কিন্তু খুব খারাপ। দেখবেন যার জন্য ছেলে পুলে পরীক্ষা দেওয়ার সময় ভালো কাজে যাবার সময় যদি আপনি ওই নামটি বলেন, আর একবার ঘরে ঢুকে যাবে, ঢুকে আবার বেরোই, কেন বলছি নামটা খুব খারাপ তাই না, তার জন্য আমরা বলছি খেচরান্ন বা যুগলান্ন, যাই হোক এটা ভাষা মাত্র। অন্ন কত রকম, এত অন্ন দিয়েছে একবার চুর হয়ে গেলে, একে বলা হয় কুট, কুট মানে হচ্ছে পাহাড়। সেই দিন থেকে বাংলার মাটিতে প্রচার হলো অন্ন কুট। এই অন্নকূট আর একজন করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের বাবা, কবে ওই বৃন্দাবনে প্রচার পায়নি, এখানে হয়তো, হ্যাঁ এখনো বাংলার মাটিতে হয়। এই ধারা কাত থেকে এলো, এই দ্বিতীয়বারের জন্য প্রচার করলেন মাধবেন্দ্রপুরী, তিনি প্রচার করলেন এই অন্নকূটের অন্ন যে এক আনা পায়, তার জীবনে কোনোদিন অন্নের অভাব হয় না। যাই হোক, গোপালকে ভোগ লাগিয়েছে, অন্ন ডাল শুক্ত চচ্চড়ি রসা চাটনি পায়েস কি নাই, হ্যাঁ ওই রুটি লুচি মিষ্টি যেসব মিষ্টি নাম বললো, বাপরে বাপ সব দিয়েছে ঘরের মধ্যে, বড় বড় পাত্রে জল। এবার মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে গোপালের খেয়ে হবে, এতদিনের ক্ষুধা। যাই হোক, গোপালকে নিবেদন করলো, বীজমন্ত্র বললো, গোপাল তুমি খাও, আমি বাইরে আছি, ভক্তরা কীর্তন করছে, তো এক ঘন্টা পরে এসে তোমার আরতি করবো, মুখটা ধুইয়ে নিয়ে আরতি করবো, যাই ঘরে দরজাটা টেনে দিবে, বাইরে ভক্তরা কীর্তন করছে, আসুন আমরাও করি, গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, মানে যে যার তালে আছে ও দেখছে এই সময় কীর্তনটা শুরু করেছে, এই সময় শেষ হলে ভালো হয়, তার জন্য বলছে 11:33, তা না এক ঘন্টা হয়ে গেছে, এইবার গোপালের মুখ ধোয়াতে হবে, তোমরা কীর্তন করো আমি আসছি, আমি যখনই দরজা খুলবো তোমরা আরতি শুরু করবে, কীর্তন শুরু করবে। ভক্তরা বলছে বেশ আমরা অপেক্ষায় রইলাম, কিন্তু আর অপেক্ষা, যেই মাধবেন্দ্রপুরী ঘরের ভেতর ঢুকেছে চৌকাট যেই পার করেছে চোখটা কপালে উঠে গেল, কেন বলুন তো, গোপালকে যেসব জিনিস খেতে দিয়েছিল গোপাল সব খেয়ে নিয়েছে, শুধু পাতাগুলো পড়ে রয়েছে, খাবার সব শেষ। মাধবেন্দ্রপুরী আবার পাতার দিকে দেখে একবার গোপালের মুখের দিকে দেখে, বাবা বাবা সব খেয়ে নিয়েছে, একবারে জন্মের খাওয়া খেয়েছ, হ্যাঁ বাইরে এত লোক বসে রয়েছে, কি প্রসাদ দেবো তাদের, এবার তারা এত কষ্ট করে তোমার জন্য জল আনলো, এত কষ্ট করে তোমাকে মাটি থেকে তুললো, হায় 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 সব খেয়ে নিয়েছ, আর দেখে দেখি জলের পাত্রে জল আছে কিনা, জলের ঘটি উল্টে দেখে এক ফোঁটা জলও নাই, হায় হায় এবার তাহলে কি হবে, একটু জল যদি ছিটি ছিটাম তাহলে তো আনন্দ পেত, জলও নাই, খুব চিন্তা করছি। গোপাল কিন্তু ওদিকে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, কেন বলুন তো, গোপাল তো এগুলোই করে, ভক্তকে দুঃখ দেয়, ভক্তকে বিপদে পায়, আর নিজে আনন্দ পায়। মাধবেন্দ্রপুরী খুব চিন্তা করছে, ঘাম একবার ধরছে অযোধ্যায়, হ্যাঁ খুব চিন্তা করছে, হায় হায় করছে। গোপাল বলল না, এত কষ্ট করেছে আমার জন্য আর কষ্ট দিই, যেমন ছিল পুনরায় প্রসাদ আমার তেমনই করিল, হরি হরি বল, মাধবেন্দ্রপুরীর ইচ্ছা পুরাইতে সব পূরণ করি, পূরণ করিল, আবার যেমন ছিল তেমন হয়ে গেল প্রসাদ, মাধবেন্দ্রপুরীর কি আনন্দ, এইবার ভক্তদের প্রসাদ দিতে পারবো, খুব ভালো হয়েছে, না আগে তোমার মুখটা ধুইয়ে দিই তারপর তোমাকে আরতি করবো, এই বলে শঙ্খ জলে ধোয়াই দিল, শঙ্খ জলে ধোয়াই দিল, শঙ্খ জলে ধোয়াই দিল, শঙ্খ জলে ধোয়াই দিল, বসনে মুখ মুছাই নিল, শঙ্খ জলে ধোয়াই দিল, বসনে মুখ মুছাই নিল, ও এই তো আছো মনে করিল, হরি হরি ও মুছাই নিল, ও এই তো আছো মনে করিল, বসনে মুখ মুছাই নিল, এবার শঙ্খ জলে ধোয়াই দিল, ধোয়ানো হয়ে গেল, আরতি শুরু হলো, দরজাটা খুলে গেল, ভক্তরা এগিয়ে এলো, গোবিন্দ মাধব গিরিধর, জয় জয় গোবিন্দ মাধব গিরিধর, জয় জয় গোবিন্দ মাধব গিরিধর, জয় জয় গোবিন্দ মাধব গিরিধর,
পেয়েছেন তো মায়েরা? কি পেলেন? শান্তি জল পেয়েছে। যাই হোক, এইবার তখন ভক্তরা বলে তা আমাদের প্রসাদ দিন, প্রসাদ পেল। পরপর কয়েকদিন ওই রকম অন্নকূট উৎসব চলতেই লাগলো। মাধবেন্দ্রপুরি পেল গোপালদেবকে, গোপালদেব পেল মাধবেন্দ্রপুরিকে, ভক্ত পেল ভগবানকে, ভগবান পেল ভক্তকে। আসুন আজকে আমরা এইখানেই লীলার বিশ্রাম দেব, আবার আগামীকাল আমার সেবা ভাগ্য হয়েছে সন্ধ্যা ছটায়, আসুন আমরা ছোট্ট একটি ভজন গিয়ে লীলা বিশ্রাম দেব, তারপর আমরা বিদায় নেব। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অগয় অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অগয় অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপম, বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপম, শ্রীরাম সুরাম সভা রঘুনাথ পদে রহুব দয়া, রঘুনাথ পদে রহুব দয়া।